ত্রিমুখী প্রতিনিধিত্ব হচ্ছে ত্রিপুরা পরিস্থিতি সম্পূর্ণ ব্যতিক্রম। গত 25 বছর ত্রিপুরায় যে লোকসভা নির্বাচন হয়, বিধানসভা নির্বাচনের প্রায় 1 বছরের মধ্যে হয়, স্বাভাবিক কারণে শাসক দলের পক্ষে দুটো আসন সবসময় যেত। এবার একদম ডিফারেন্ট পরিস্থিতি, ব্যতিক্রম। এখানে কোনোভাবেই, এমনকি ভারতীয় জনতা পার্টি যেটা ভাবছে যে ক্ষমতা এসছি মাত্র, সন্ত্রাস করে ভয়ভীতি দেওয়াতে করে তাকে তাকে বাড়ি ঘরে ধমকিয়ে ভোটার ভোটের মাইন্ড সেট করে নিয়েছে কি করবে। এবং নিশ্চিন্ত থাকুন, সারা রাজ্যে যে ভারতীয় জনতা পার্টি 23 মেয়ের পরে মুখ্যমন্ত্রী নিজেকে ভাবতে হবে, হয়তো বা মুখ্যমন্ত্রী বিমানের টিকিট কেটে আগেই রেখেছেন, কারণ উনি তো রাজ্যের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কারণ উনি মাটির সঙ্গে সম্পর্ক নেই। না হলে একটা সরকার 25 বছর পরে আরেকটা সরকার এসছে, তার জনপ্রিয়তা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, ঘরে ঘরে গিয়ে মানুষকে ধমকাতে হচ্ছে, ঘরে ঘরে গিয়ে মানুষকে থ্রেট করছে, ভোট দিতে যেতে পারবে না। তাও নির্বাচনের আরও 10 দিন 11 দিন বাকি আছে, 11 দিন হাঁপিয়ে যাবে, এখন এক মুহূর্ত কাটছে না বিপ্লব বাবুদের। তো উনি কি বিমান ধরে চলে যাবেন, প্যারাশুট দিয়ে নেমেছেন আবার উঠে চলে যাবেন, ওনার কি যায় আসে। কিন্তু এ রাজ্যে কমিউনিস্ট পার্টি 25 বছরের শেষে যা করেনি, মুখ্যমন্ত্রী মানিক সরকার চলে যাওয়ার সময় যে চপ্পল দুটো রেখে গিয়েছিলেন, বিপ্লববাবু ক্ষমতা এসে সেই চপ্পল পায়ে জড়িয়ে নিয়েছে, সেখান থেকে হাঁটা শুরু করেছে। মানে নতুন তো কিছু করেনি, বরঞ্চ 25 বছরে এই যারা অত্যাচার করেছে, জুলুম করেছে, যেসব মাফিয়া দুষ্কৃতিকারীরা, তারা এখন সিপিএম এই বিজেপির মাফিয়া দুষ্কৃতিকারী। সিপিএম যে স্টাইলে শেষ করেছে, এইসব মিটিং হলে বিক্ষোভ